পর্দা নামলো টোকিও চলচ্চিত্র উৎসবের 36তম আয়োজনের। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা অন্তর্ভুক্ত থাকায় অংশগ্রহণকারীরা সাধারণত উন্মুখ হয়ে থাকে এই আয়োজনে। এবারও এর ব্যতিক্রম হয়নি। মোট 3 বিভাগে পুরস্কার প্রদানের ব্যবস্থা থাকলেও উপস্থিত দর্শকের পাশাপাশি অনলাইনে অনুষ্ঠান যারা দেখেছেন তাদের দৃষ্টি নিবদ্ধ ছিল উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের দিকে। কাদের হাতে উঠল বিজয়ী শিরোপা? টোকিও বিশ্বের প্রথম সারির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি। এবছর 36তম আসরের সর্বোচ্চ পুরস্কার টোকিও গ্রাপি জিতেছে চীনের প্রয়াত পরিচালক পেমা সেটেনের স্নো লেপার। তিব্বতী বংশোদ্ভূত এই নির্মাতা তার চলচ্চিত্রের প্রকৃতির সঙ্গে মানুষের বসবাস এবং অনাহিত কিছু সমস্যার বিশ্বাসযোগ্য প্রতিফলন তুলে ধরেছেন। এটাই তার জীবনের শেষ চলচ্চিত্র। গত 8 মে 53 বছর বয়সে মারেছেন তিনি। উৎসবে দ্বিতীয় পুরস্কার জিতেছে চীনের তরুণ নির্মাতা গাও পেং এর প্রথম সিনেমা দ্য লং শট। অন্যান্য বিভাগে ইরানি চলচ্চিত্রের প্রাধান্য ছিল চোখে পড়ার মতো। সেরা অভিনেত্রী ও সেরা অভিনেতা ছাড়াও বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ইরানের তাতামি সিনেমা। এশিয়ার তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য নির্ধারিত বিভাগ এশিয়ান ফিউচারে সেরা সিনেমার পুরস্কার দেওয়া হয় মেহেদি আসগারি আসগাদির মারিয়াকে। এবছর সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন জাপানের কিশি ইয়োশিওকি। তার অ্যাবনর্মাল ডিজায়ার দর্শকদের ভোটে অডিয়েন্স অ্যাওয়ার্ডও জিতেছে। অ্যামাজন প্রাইম ভিডিও টেক 1 অ্যাওয়ার্ড পেয়েছে জাপানি নির্মাতা ইয়াং লিপিং পরিচালিত গান উইথ দ্য উইন্ড এবং ইয়াসুমুরা এমির বি প্রিপেয়ার। এছাড়া বিশ্ব চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আকিরা কুরোসাওয়া অ্যাওয়ার্ড পেয়েছেন চীনা নির্মাতা গু শিয়াং গাং এবং ইন্দোনেশিয়ার মৌলি সুরিয়া। এবারের উৎসবে জুরি বোর্ডে সবাই ছিলেন আন্তর্জাতিকভাবে পরিচিত চলচ্চিত্র ব্যক্তিত্ব, যার নেতৃত্ব দিয়েছেন জার্মানি বিখ্যাত নির্মাতা উইম ভেন্ডার্স। 36তম আসরের সমাপনী সিনেমা হিসেবে দেখানো হয় ইয়ামাজাকি তাকাশি পরিচালিত গডজিলা মাইনাস ওয়ান। 23 অক্টোবর শুরু হওয়া 10 দিনের এই আয়োজন শেষ হয় 219টি চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে। এবছরের টোকিও উৎসব বিজয়ীরা বেশিরভাগই কান, বেরিস ও টরন্টো উৎসব মাতিয়েছেন কিছুদিন আগেই। আসছে 96তম অস্কার আয়োজনও তারাই মাত করবেন এমন ধারণা চলচ্চিত্র অনুরাগীদের। মারিউসেন, শোবিজ টুনাইট।